বনানীতে দুই ছাত্রী ধর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করেছে অন্যতম আসামি নাঈম আশরাফ। ব্রিফিং এ ডিএমপি, আশরাফকে আজই তোলা হবে আদালতে। দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না, স্বনির্ভর দেশ গড়তে কাজ করে চলছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়াজুড়িতে প্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রিয়াদে ইসলামিক সামিটে জঙ্গিবাদ দমনে দেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মক্কা মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ। ব্রিফিং এ পররাষ্ট্রমন্ত্রী। চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে ডিপ্লোমা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, দুই পুলিশ সহ আহত 12, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর। এবং সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জাল সনদে শিক্ষকতা করছেন 5 শতাধিক শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, ফেরত দিতে হবে বেতন ভাতা।